মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী হাসান ওয়ালি, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ওয়ালি, শেষ সপ্তাহের বইমেলার ভিড় কেমন দেখছেন, আর শিশু প্রহরের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। লাবণ্য, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, অমর একুশে বইমেলার কিন্তু শেষ ছুটির দিন আজ শনিবার, একই সঙ্গে কিন্তু শিশু প্রহরের শেষ দিন, যার ফলে কিন্তু এই শিশুদের আনাগোনাও কিন্তু মেলায় অনেক বেশি আমরা দেখছি। সকালে যে সিসিমপুরে যেই অনুষ্ঠানটি হয় হালুম টুকটুকিদের আসর, সেখানে কিন্তু আমরা শিশুদের বিচরণ দেখেছি। এখনও কিন্তু আমরা ভিড় দেখছি, কারণ 3:30 থেকে আরেকবার আসলে সিসিমপুরে যে প্রদর্শনী সেটি হবে, একই সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় আরেকবার হবে। আপনি জানেন যে এবারে বইমেলায় প্রতি শুক্র, শনি আর 21 ফেব্রুয়ারি দিন মূলত এই শিশু প্রহরটি রাখা হয়েছিল। আজকে 11টা থেকে 1টা পর্যন্ত মূলত ছিল শিশু প্রহর, কিন্তু এরপরেও কিন্তু আমরা শিশুদের আনাগোনা দেখছি, বিচরণ দেখছি। সকাল থেকে বাবা মায়ের হাত ধরে কিন্তু শিশুরা বইমেলায় এসেছে, তারা কিন্তু একই সঙ্গে সিসিমপুরের আসর যেমন দেখেছে, তাদের পছন্দের বইও কিন্তু তারা দেখেছে। আমরা কিন্তু খুদে লেখকদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বইমেলা আসতে আসতে তাদের বই পড়তে পড়তে কিন্তু তারা নিজেদের ভাবনার জায়গা বিস্তৃত করার মধ্য দিয়ে তারা নিজেরা বই লিখেছে। অভিভাবক যারা আছেন তারা আমাদেরকে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বাচ্চাদেরকে তারা বইমেলা আনার মাধ্যমে যে বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করে দেন, একই সঙ্গে এখন আসলে যে বই থেকে বিমুখ সেই জায়গায় তারা আসলে বই পড়ুয়া হিসেবে গড়তে চান, বইয়ের সঙ্গে তাদের সম্পর্ক গড়তে চান, যার ফলে এই বইমেলাটিকে তারা আসলে বেছে নেন। একই সঙ্গে বইমেলা যে সিসিমপুরের আসরটি অনেকে পছন্দ করেন টেলিভিশনে দেখার ফলে, সেটির সঙ্গেও তারা সেই কারণে অনেকে আসেন। এই বই যে চত্বর, শিশু চত্বর, এবারে নাম দেওয়া হচ্ছে শেখ রাসেল শিশু চত্বর। এই জায়গায় যারা প্রকাশক আছেন, শিশুদের বই যারা প্রকাশক, তারা বলছেন যে এবারে তারা অনেকে জানাচ্ছেন তাদের প্রত্যাশা অনুযায়ী বই প্রকাশ হয়েছে। আবার অনেকে কিন্তু আসলে বলছেন যে যারা অনেক বেশি মানুষের সমাগম যেমন ঘটে, সেই তুলনায় খুব বেশি বই যে বিক্রি হয় এমনটি না, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়া আছে প্রকাশকদের। কিন্তু সব মিলে তারা কিন্তু খুশি যে এবারের যে বইমেলায় যে একেবারে করোনার প্রকোপ ছাড়া সাধারণ মানুষ যেমন আসছেন, শিশুরা যেমন এসেছেন, সেই কারণে কিন্তু তারা খুশি। তারা বলছেন যে এটি যদি অব্যাহত থাকে, আগামী দিনে তাদের যে কাঙ্ক্ষিত বই প্রকাশ সেটি থাকবে। একই সঙ্গে আপনি যেমনটি বলছিলেন যে গত সম্প্রতি যে একটা হামলার হুমকির যে ঘটনা ঘটেছে, তেমন তার কিন্তু কোনো প্রভাব কিন্তু আমরা একেবারেই বইমেলায় দেখিনি। তো সব মিলে বইমেলার শেষ ছুটির দিন আমার কাছে থাকা সবশেষ লাবণী। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।